ক্ষোভ বিক্ষোভ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কার? শতাব্দী রায়। গতকালও ক্ষোভের মুখে শতাব্দী মেজাজ হারালেন বীরভূমের তৃণমূল প্রার্থী। স্থানীয় এক বাসিন্দার প্রশ্ন শুনে বেজায় বিরক্ত শতাব্দী মেজাজ হারিয়ে সবার সামনেই বলে ফেললেন, ইডিয়েট। তিরিক্ষে মেজাজ তখন উচ্চস্বরে, দেখুন। ফের ক্ষোভের মুখে শতাব্দী রায়, এবার পুজো দিতে গিয়ে ক্ষোভের মুখে বীরভূমে তৃণমূল প্রার্থী। দুবরাজপুরের বালিঝুড়ি গ্রাম পঞ্চায়েতের মঙ্গলপুর গ্রামে খগেশ্বর নাথ শিব মন্দিরে পুজো দেন শতাব্দী। মন্দিরেই ক্ষোভের মুখে পড়েন তিনি, এরপরে মেজাজ হারান শতাব্দী রায়, ধমক দেন গ্রামবাসীকে। আর আমার কিছু বলার নেই, আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম, মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম। ও বলতেই পারে, বয়স্ক লোক, দিদির মতন লোক বলতেই পারে। যদিও পরে রাগ হজম করে সাফাই দিয়েছেন শতাব্দী রায়। উনি বলছেন যে যে ট্যাঙ্কের টাকা দিয়েছিল রাতের অন্ধকারে টাকা ফেরত নিয়ে গেছে, এটা তো হয় না, এটা তো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়, এটাকে ক্যাশ টাকা ফেরত নিয়ে যাওয়া, সেজন্য আমি বললাম আপনি ভুল কথা বলবে। বারবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কখনো প্রচারে বেরিয়ে দলীয় প্রার্থীদের সামনে, আবার কখনো কোন দলের কথা নিজেদের মুখে স্বীকার করেছেন প্রার্থীরা। আর এতে বেজায় বিড়ম্বনায় পড়েছে রাজ্যের শাসক দল। এখনই যদি কোন্দল থামানো না যায় তাহলে নির্বাচনের পর, নির্বাচনের আগে হবেটা কি? দেখুন, বলছি মানুষ, আমি জানি আপনারা কারো কারো প্রতি বিরক্ত, কিন্তু মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের কারো কারো প্রতি বিরক্ত থাকলেও আপনারা নিশ্চয়ই আমার প্রতি বিরক্ত নন। জেরবার তৃণমূল, ভোটের মুখে তা আবারও প্রকাশ পেল খোদ তৃণমূল নেত্রীর গলায়। বুধবার বুদবুদের তিলডাঙায় প্রচারে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। কীর্তি আজাদের হয়ে প্রচারে গিয়ে দলের কোন্দল নিয়ে মুখ খোলেন তিনি। গোলসির কোন্দল যে তৃণমূলকে বিপাকে ফেলতে পারে সেই আশঙ্কাও প্রকাশ করলেন মমতা। তবুও তাকে দেখে ভোট দেওয়ার আবেদন জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই মমতা এইসব বলছেন, দাবি বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। তাদের যে হতাশা সেটা চাপা দেওয়ার জন্য তারা বিজয় মিছিল বার করে, মমতা ব্যানার্জির গলার সুর পাল্টে গেছে, তার ভাইপো মহামন্ত্রীরও সুর পাল্টে গেছে, অত্যাধিক গালিগালাজ করে আর যা আসছে বলছেন, নিচে নেমে আক্রমণ করছেন। গত 31 মার্চ দুর্গাপুরে প্রচারে বেরিয়ে গোষ্ঠী কোন্দলের মুখে পড়তে হয়েছিল তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে। নিজেকে বাঁচাতে মন্দিরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন কীর্তি। গোলসির তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে ওঠে 19 এপ্রিল। বর্তমান ব্লক সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতির দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে গাছে বেঁধে রাখা হয়েছিল প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেনের অনুগামী শেখ বাপিকে। 1.5 বছর বন্ধ থাকা পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল গোলসি 1 নম্বর ব্লকে। দলীয় কোন্দলই তৃণমূলের ভোট ভাগ করতে পারে, তাই কি সিঁথুরে মেঘ দেখছেন মমতা? রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দিকে দিকে প্রচার করছেন এই মুহূর্তে বিভিন্ন প্রার্থীরা। কলকাতা উত্তর দিকে নজর রাখা যাক। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, এবারে তার প্রতিপক্ষ সুদীপ বন্দ্যোপাধ্যায়। চলতে চলতে কি বললেন বিজেপি প্রার্থী তাপস রায় শুনবো। ভীষণ ভালো সাড়া পাচ্ছি, মানে অকল্পনীয়, অভাবনীয়। মানুষের জন্য কি করবেন, এক সময় আপনি
তৃণমূলে ছিলেন, তারপরে বিজেপিতে যোগদান করেছেন, মানুষের জন্য এরপর কি করতে চান? মানুষের জন্য সময় দেব, মানুষের জন্য কাজ করব, এটাই তো কাম্য। মানুষ যেটা এতদিন পায়নি, উত্তর কলকাতার মানুষ, আমি সাংসদ হলে তাদের কথা শুনব, তাদের কাছে যাব, তারা এলে আমায় পাবে। যেটা সব থেকে বড় বিষয় এই মুহূর্তে এই বাংলায় দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধে কি কি করতে চান? দুর্নীতিমুক্ত বাংলা করতেই হবে, দুর্নীতি এবং তৃণমূল সমর্থক, এটা আমাদের সকলের লজ্জা। এটা তো হওয়ার ছিল না, এটা কেন হলো? কেন কোনো নিয়ন্ত্রণ, কেন কোনো অনুশাসন, ন্যূনতম অনুশাসন, মনিটরিং কেন ছিল না? কেন এই সমস্ত করতে দেওয়া হলো এবং করে ওরা পার পেল? এগুলো যদি হাইকোর্টের রায় বা তদন্তে উঠে না আসতো, তাহলে পরে তো কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে সরকারটা চলেছে, শাসক দল চলেছে, তা তো বোঝা যেত না। ক্ষোভ বিক্ষোভ যেন কিছুতেই পিছু ছাড়ছে না কার? শতাব্দী রায়। গতকালও ক্ষোভের মুখে শতাব্দী, মেজাজ হারালেন বীরভূমের তৃণমূল প্রার্থী। স্থানীয় এক বাসিন্দার প্রশ্ন শুনে বেজায় বিরক্ত শতাব্দী, মেজাজ হারিয়ে সবার সামনেই বলে ফেললেন, ইডিয়েট। তিরিক্ষে মেজাজ তখন উচ্চস্বরে, দেখুন। ফের ক্ষোভের মুখে শতাব্দী রায়, এবার পুজো দিতে গিয়ে ক্ষোভের মুখে বীরভূমে তৃণমূল প্রার্থী। দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মঙ্গলপুর গ্রামে খগেশ্বরনাথ শিব মন্দিরে পুজো দেন শতাব্দী, মন্দিরেই ক্ষোভের মুখে পড়েন তিনি। এরপরে মেজাজ হারান শতাব্দী রায়, ধমক দেন গ্রামবাসীকে। আর আমার কিছু বলার নেই, আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম, মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম, ও বলতেই পারে, বয়স্ক লোক, দিদির মতন লোক বলতেই পারে। যদিও পরে রাগ হজম করে সাফাই দিয়েছেন শতাব্দী রায়। উনি বলছেন যে যে ট্যাঙ্কের টাকা দিয়েছিল রাতের অন্ধকারে টাকা ফেরত নিয়ে গেছে, এটা তো হয় না, এটা তো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়, এটাকে ক্যাশ টাকা ফেরত নিয়ে যাওয়া, সেজন্য আমি বললাম আপনি ভুল কথা। এবারে প্রচারের ময়দানে দেখুন গরম গরম কথা, কাকুর কণ্ঠস্বর মিলে যেতে হুঙ্কার ছাড়লেন শুভেন্দু অধিকারী, নাম না করে অভিষেকের উদ্দেশ্যে আক্রমণ বিরোধী দলনেতার। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে, কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল, এখনি মাপলে দেখবেন 180 উপরে প্রেসার রান করছে।